সকাল সোয়া আটটায় ইলেকশন মনিটরিং ফোরামের প্রতিনিধি গুলশানের ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশা জাহান উর্মি। উর্মি, জানাবেন এই ব্যাপারে আপনার কাছে কি কি তথ্য রয়েছে? এখানে সোয়া আটটা থেকে সোয়া নয়টা পর্যন্ত ইলেকশন মনিটরিং ফোরাম যেটি রয়েছে সেই তাদের সদস্যদের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে, এবং যদি একটু দেখায় আমি যে ইতিমধ্যে আসলে তারা পৌঁছেও গেছেন। ইলেকশন ইউরোপীয় ইউনিয়নের অফিসে পৌঁছে গেছেন, এবং এখানে আসলে মূলত এই দলটি যারা প্রাক নির্বাচনী মনিটরিং বলা হচ্ছে এই ইউরোপীয় ইউনিয়নের এই দলটিকে, তারা সরকারের বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে এবং নির্বাচনী যেই ব্যবস্থাগুলি আছে সেগুলোর বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে তারা কিন্তু বৈঠক করবে। এরপরেই এখান থেকে তাদের নির্বাচন কমিশনে যাবার কথা রয়েছে, এবং নির্বাচন কমিশনে যে বৈঠকটি সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও কাল সারাদিন আমরা দেখেছি মানবাধিকার কমিশনে তারা গিয়েছেন, তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন, সচিবালয়ে বৈঠক করেছেন, পুলিশের সাথে বৈঠক করেছেন, এবং মানবাধিকার পরিস্থিতি বাংলাদেশে কেমন আছে, নির্বাচন পরিস্থিতি কেমন হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আজ এখান থেকে এই গ্রুপের সঙ্গে বৈঠকের পরে তারা যাবেন নির্বাচন কমিশনে, এবং নির্বাচন কমিশনে যেই বৈঠক সেই বৈঠকের পরেই কিন্তু আসলে অন্য কার কার সাথে তাদের আসলে বৈঠক রয়েছে সেই বৈঠকগুলো খুবই গুরুত্ব বহন করবে বলে আমরা মনে করি। তবে আশা করি যে আমরা দিয়ে আপনাদেরকে পরবর্তীতে আপডেট দিতে পারব। নিশ্চয়ই উর্মি, ধন্যবাদ।